আসসালামু আলাইকুম। বাংলাদেশে যা কিছু প্রথম সেগুলো সাল এর ভিডিওর আস দ্বিতীয় পর্ব। অনুগ্রহ করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ভাষা আন্দোলন প্লাস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা বা শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় 1952 সালে। যুক্ত ফ্রন্ট গঠন এবং ডিএনএ ডাবল এক্স হেলিক্স এবং নারী প্রথম নারী হিসেবে অ্যাডমন্ট হিলারির ও শেরপার এভারেজ জয় করে 1953 সালে। যুক্তফ্রন্টের নির্বাচন জয়লাভ, জাতীয় প্রেস ক্লাব, গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি, পূর্ব বাংলার কেন্দ্রীয় শাসন জারি করা হয় 1954 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় 1955 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1950। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় 1955 সালে। বান্ধবী সম্মেলন বা ন্যাম গঠনের উদ্দেশ্য 1955 সালে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবাদিক স্বীকৃতি প্রদান করেন। মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করেন 1956 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় মওলানা ভাসানীর কাকমারি সম্মেলন। ইউরোপিয়ান ইকোনমিক কমিটি প্রতিষ্ঠিত হয়। ম্যাগসেসের পুরস্কার প্রবর্তন প্লাস স্পুটনিক ওয়ান ভূপখণ্ড কক্ষ উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ করে 1957 সালে। ইস্কান্দার মির্জা কর্তৃক পাকিস্তানের প্রথম সাবমেরিন আইন জারি। পাকিস্তানে প্রথম জরুরি অবস্থা চালু করে 1958 সালে। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন 1960 সালে। পাকিস্তান শিক্ষা আন্দোলন হয় 1962 সালে। বার্লিন প্রাচীর নির্মাণ ন্যামের প্রথম সম্মেলন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গঠন হয় 1961 সালে। বার্লিন প্রাচীর নির্মাণ ন্যামের প্রথম সম্মেলন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গঠন হয় 1961 সালে। ছয় দফা দাবি পেশ করা হয় 1966 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের 1968। 1970 গণঅভ্যুত্থান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার 1969। 1970 গণঅভ্যুত্থান 1969 আগরতলা ষড়যন্ত্র মামলা 1969 ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন 1970 সালে। কম্পিউটারের মাইক্রোপ্রসেসর আবিষ্কার কম্পিউটার বাংলাদেশের স্বাধীনতা 1971। কম্পিউটারের মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় 1971 সালে। বঙ্গবন্ধু সদস্য প্রবর্তন 1972। 10 জানুয়ারি শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলকরি পদক এর ঘোষণা দেয় 1972। কিন্তু জুলকরি পদকটি দেওয়া হয় 1973 সালে। বাংলাদেশ ভারত মিত্র চুক্তি 1972 সালে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য লাভ করে 1972 সালে 18 এপ্রিল। বাংলাদেশ প্রথম সাধারণ নির্বাচন হয় 1973 সালে। বাংলাদেশের সংবিধান প্রথম সংশোধনী হয় 1973 সালে 15 জুন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইসিজি প্রতিষ্ঠিত হয়। বিশ্বে মোবাইল ফোন আবিষ্কৃত হয় 1973 সালে। ইসিজির মোবাইল ফোন আবিষ্কৃত হয় 1973 সালে। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি বাংলাদেশের প্রথম আদমশুমারী বাংলাদেশের ওয়াইসির সদস্য প্লাস জাতিসংঘের সদস্য 1974 সালে। বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তে রাষ্ট্রীয় প্রতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় 1975 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা প্লাস সৌদি আরব ও চীন কর্তৃক স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি 1975 সালে। কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দিনের মৃত্যু 1976। কিন্তু কাজী নজরুল আর জীবানন্দ দাস জন্মগ্রহণ করে 1899। 21শে পদক প্রদান শুরু হয় 1976 সাল থেকে। স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান শুরু হয় 1977 সাল থেকে। 26 মার্চকে জাতীয় দিবস ঘোষণা করা হয় 1980 সালে। বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করা হয় 1982। ঢাকা শব্দের ঢাকা পরিবর্তন করা হয় 1982, কিন্তু সংবিধানে সংরক্ষণ করা হয় 1988 সালে। বাংলাদেশ অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে 1984 সালে। প্রথম উপজেলা নির্বাচন ঢাকা প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 সালে।
প্রথম উপজেলা নির্বাচন এবং সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 সালে ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্ত 1988 সালে বাংলাদেশের প্রথম রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তি 1988 সালে বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন 1991 সালে বাংলাদেশের প্রথম ভ্যাট আইন চালু হয় 1991 সালে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয় 1996 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হয় 1996 সালে গঙ্গা পানি বন্টন 1996 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997 সালে ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয় 1997 সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পায় 1997 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে 1997 টেস্ট 2000 সালে বয়স্ক ভাতা বঙ্গবন্ধু যমুনা সেতু চালু করা হয় 1998 সালে ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 1999 সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করে 1999 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালে জাপানে বিশ্বের প্রথম 3G নেটওয়ার্ক চালু হয় 2001 সালে আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাদেশ বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয় 2002 সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন দ্রুত প্রতিষ্ঠায় বিশেষ বাহিনী হিসেবে র্যাব প্রতিষ্ঠিত হয় 2004 সালে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ান ডে সিরিজ লাভ করে 2005 সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের শান্তিতে নোবেল প্রাইজ পায় 2006 সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল SEEMEUI-4 যুক্ত হয় 2006 সালে বাংলাদেশ প্রথম জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয় 2006 সালে দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রথম 4G চালু করে 2006 সালে দক্ষিণ কোরিয়ায় বিশ্বের প্রথম 4G চালু করে 2006 সালে ভাষা আন্দোলন জাদুঘর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2007 সালে বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 2007 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে 2007 সালে তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হয় 2008 সালে জাতীয় মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2008 সালে ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তর বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় 2009 সালে বাংলাদেশ আন্তর্জাতিক আদালত আইসিসি এর সদস্য লাভ করে 2010 সালে বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এভারেজ জয় করে 2010 সালে সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় 2010 সালে সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় 2010 সালে আরব বসন্ত শুরু হয় 2010 সালে সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয় 2011 সালে বাংলাদেশ সর্বশেষ আদমশুমারি হয় 2011 সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি 2011 না 2021 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা 2011 সালে বাংলাদেশ প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিং চালু হয় 2011 সালে রাজবাংলা মোবাইল ব্যাংক কর্তৃক বাংলাদেশের প্রথমবারের মতো ই টেন্ডার চালু হয় 2011 সালে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমায় জয়লাভ 2012 সালে বাংলাদেশে প্রথমবারের মতো 3G চালু হয় 2012 সালে বাংলাদেশের যুক্তরাষ্ট্র বাংলাদেশে জিএসপি সুবিধা বাতিল করে 2013 সালে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা জয়লাভ করে 2014 সালে মধ্যপ্রাচ্য দেশ ইরাক ইসলামিক স্টেট এর উত্থান 2014 সালে বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে 2015 সালের 1 জুলাই জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার ভূষিত করে 2015 সালে বাংলাদেশ ভারতের মাঝে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয় 2015 সালে সেতু পদ্মা সেতুর মূল কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 2015 সালে দেশের প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন 2016 সালে
দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন 2016 সালে। প্রথমবারের মতো দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয় 2016 সালে। যুক্তরাষ্ট্র 58তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 2016 সালে। ইউনেস্কো কর্তৃক 7 মার্চের ভার্সনকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি প্রদান 2017 সালে 30 অক্টোবরে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় 2017 সালে। যুক্তরাষ্ট্র 45তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করে 2017 সালে। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ইউ ত্যাগ করার ঘোষণা দেয় 2017 সালে। বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করে 2018 সালে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে 4G চালু করে 2018 সালে 19 ফেব্রুয়ারিতে। জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করে 2018 সালের 16 মার্চে। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মাঝে ঐতিহাসিক বৈঠক ও চুক্তি 2018 সালে 12 জুন, মনে রাখুন 16/12/6/18। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।